আমি সরকারি চাকরি করি আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে স্কুলে জয়েন করি মডেলিং এর ভূত আমার ঘাড়ে চেপে আছে সেটা যেন কোথাও আমাকে একটা তাড়া করে বেড়াচ্ছি সবাই আমাকে রিজেক্ট করতে আরম্ভ করলো দু হাজার উনিশে মিস এশিয়া ইউনিভার্স আইকনিক শিরোপা আমার মাথায় উঠল ব্যাস জীবনটাই পাল্টে গেল আমি কি শুধুই কারোর মা শুধুই কারোর বউ এই পরিচয়ই আমার পরিচয় তাদের নিজেদের কোনো আইডেন্টিটি তৈরি হয় না লাইট ক্যামেরা অ্যাকশান রেড কার্পেট গ্ল্যামার ওয়ার্ল্ড সব কিছুই আমাদের ভীষণভাবে টানে তাই না আমিও কিন্তু এর অন্যথা ছিলাম না পেশায় আমি একজন শিক্ষিকা এর পাশাপাশি আমি একজন সফল মডেল আপনারা হয়তো ভাবছেন দুটো জিনিস সম্পূর্ণভাবে বিপরীতমুখী কিন্তু আমি মনে করি মানুষ চেষ্টা করলে দুটোকে তার পেশা এবং নেশা সমানভাবে সফল হতে পারে বীরভূম জেলার শিউড়িতে আমার জন্ম রক্ষণশীল জমিদার পরিবারের মেয়ে এবং ছোট থেকে মেধাবী হওয়ার কারণে সবাই চেয়েছিল যে আমি সরকারি চাকরি করি কিন্তু ওই যে আমার মনের মধ্যে বড় হতে থাকা মডেলিংয়ের নেশা সেটা আমাকে তাড়না করে বেড়াচ্ছিল তারপর আমার বিবাহ সূত্রে কলকাতায় চলে আসা প্রথমে আমি একজন কেমিস্ট হিসাবে জয়েন করি চাকরিতে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করার পর অ্যাজ আ কেমিস্ট আমি প্রথমে সরকারি অফিসে জয়েন করি তারপর বিবাহ সূত্রে কলকাতায় চলে আসা এবং কলকাতায় এসে যেটা হলো যে আমি আবার সরকারি পরীক্ষা দিই এবং সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে স্কুলে জয়েন করি আর্থিকভাবে মোটামুটি স্বাচ্ছন্দ্য তখন আমি পেয়ে গেছি কিন্তু ওই যে মডেলিংয়ের ভূত আমার ঘাড়ে চেপে আছে সেটা যেন কোথাও আমাকে একটা তাড়া করে বেড়াচ্ছিল ভাবলাম যে আর সময় নষ্ট করা চলে না কী যেন একটা আমার হাত থেকে অনেক দূরে চলে যাচ্ছে পোর্টফোলিও বানালাম অদ্ভুতভাবে দেখলাম যে আমার চারপাশে চেনা মানুষজন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন কেমন একটা বাঁকা চোখে ব্যাপারটাকে দেখতে আরম্ভ করলো নিজে সরকারি স্কুলে শিক্ষিকা হাজব্যান্ড উচ্চ পদে প্রতিষ্ঠিত তাহলে আবার হঠাৎ করে কেন মডেলিংয়ের ভূত চাপল কিন্তু আমি এই সময় যাদের ভীষণভাবে পাশে পেয়েছিলাম তারা হলেন আমার শ্বশুরবাড়ির মানুষজন এই পোর্টফোলিও নিয়ে আমি সমস্ত অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোতে যেতে আরম্ভ করলাম কিন্তু অদ্ভুতভাবে তারা সবাই আমাকে রিজেক্ট করতে আরম্ভ করলো কারণ কি কারণ অনেকগুলো একে আমি মকশালের মেয়ে আমার না ছিল কোনো প্রথাগত তালিম না ছিল ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার আমি ভাবতে আরম্ভ করলাম যে আগে আমাকে নিজের একটা জায়গা তৈরি করতে হবে সেই জন্য দু হাজার নাম দিলাম মিস অ্যান্ড মিসেস বেঙ্গল কম্পিটিশনে এখানে আমি সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে থার্ড হই তারপর দু হাজার উনিশে মিস এশিয়া ইউনিভার্স আইকনিকের শিরোপা আমার মাথায় উঠল ব্যাস জীবনটাই পাল্টে গেল আর আমাকে পিছন ফিরে তাকাতে হয়নি সেই যে কোম্পানিগুলো যেগুলো এত দিন ধরে আমাকে রিজেক্ট করেছিল এবার তারাই আমাকে একের পর এক অফার দিতে আরম্ভ করল এরপরে যেটা হলো আমি একে বা এক এক করে অনেকগুলো সুন্দরী প্রতিযোগিতার বিচারকের আসনে থাকলাম তারপরে আমার ঝুলিতে এসেছে একের পর এক অনেক অ্যাওয়ার্ড বাংলার গৌরব অ্যাওয়ার্ড হল অফ ফেম তারপরে ওয়াও এক্সেলেন্স অ্যাওয়ার্ড অপরাজিত সম্মান আরও অনেক কিছু এই সময় আমি বুঝলাম যে আমার মধ্যে এমন একটা কিছু ক্ষমতা আছে যা অন্যান্য মানুষকে অ্যাট্রাক্ট করে শুরু করলাম মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করা এখনও অবধি ইয়াং জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন বয়সী বিভিন্ন মহিলাকে আমি আমার মোটিভেশনাল সেশন দ্বারা তাদেরকে তাদের পুরোনো স্বপ্নগুলো ফিরিয়ে দিতে পেরেছি একজন শিক্ষিকা হিসাবে এবং একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে আমি এইটুকুই সমস্ত অভিভাবককে বলতে চাই যে আপনাদের সন্তানরা যদি তাদের স্বপ্নগুলো পূরণ করতে চায় তা হতে পারে যে সেটা হয়তো স্রোতের বিপরীতমুখী তাদের সঙ্গে থাকুন দেখুন গ্ল্যামার ওয়ার্ল্ড সম্বন্ধে আমরা অনেক রকম ভ্রান্ত ধারণা শুনে থাকি কিন্তু সেটা কিন্তু একেবারেই সত্যি নয় আমি মনে করি যদি আমাদের নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস থাকে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যদি নিজেদেরকে ধরে রাখতে পারি আমরা যদি কোনো পরিস্থিতির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ না করি তাহলে সমস্ত পেশার মতন এই জগৎটাও ভীষণভাবে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে কাজ করতে ইন্ডাস্ট্রিতে তাদের জন্য ভীষণ ভীষণভাবে একটা সফল হবার জায়গা আর একটা কথা আমি বলতে চাই যে আমি যেভাবে বিয়ের পর কাজ করতে এসেছি একটা কন্যা সন্তানের মা হবার পর কাজ করতে এসেছি অনেক মেয়ের স্বপ্ন থাকে যেগুলো হয়তো বিয়ের আগে তারা পূরণ করতে পারে না তো আমি বলবো যে দেখুন বিয়ে মানে কিন্তু জীবন থেমে যাওয়া নয় আমরা এখনকার জেনারেশনের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখি অনেক মেয়েরা বিয়ে করতে ভয় পায় কারণ তাদের মানে বিয়ে মানে সব কিছু অ্যান্ড একদম না এটাও তো হতে পারে যে বিয়ে মানে একটা নতুন অধ্যায়ের শুরু তাই শ্বশুরবাড়ির মানুষজনকে আমি বলবো যে আপনারাও আপনাদের মানে বৌমাদের সঙ্গে থাকুন তাদের যে সমস্ত হারিয়ে যাওয়া স্বপ্নগুলো যেগুলো তারা হয়তো বিয়ের আগে কোনো কারণে তাদের সফল হয়নি আপনারা যদি পাশে থাকেন দেখবেন আপনাদের বাড়ির প্রত্যেক বৌমার মধ্যে কত স্বপ্ন লুকিয়ে আছে এটা আমি নিজে এখন এই ফিল্ডে মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করতে গিয়ে দেখেছি যে একটা বয়সের মহিলারা ধরে নাও যে যারা চো চল্লিশের ওপরে তাদের কি হয় একটা সার্টেন এজ তারা তাদের বিয়ে বাচ্চা এই সমস্ত মানে নিয়ে কাটাতে তাদের সময়টা চলে যায় কিন্তু যখনই তাদের চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয় তাদের মেয়েরা নিজেদের জায়গায় ফিল্ডে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন ভীষণভাবে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এই জায়গা থেকে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় তাদের মনে হয় যে এতদিন আমরা কি করলাম আমি কি শুধুই কারোর মা শুধুই কারোর বউ এই পরিচয়ই আমার পরিচয় তাদের নিজেদের কোনো আইডেন্টি তৈরি হয় না তাই আমি সবার আগে বলবো যে আগে নিজের একটা আইডেন্টি বানান আমি বলছি না যে সবাইকে আমার মতো এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে হবে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে হবে কিন্তু আপনার ভেতরে যেটুকু পোটেন্সিয়াল আছে সেটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের যে স্বপ্ন আছে সমস্ত আপনারা ফুলফিল করতে পারছেন সব শেষে বলতে চাই যে চোখ বন্ধ করে স্বপ্ন না দেখে চোখ খুলে স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করবার জন্য সবার আগে দুটো জিনিস খুব দরকার বলে আমি মনে করি এক হচ্ছে আমার ভেতরে কি নেগেটিভ জায়গা আছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটাকে আমরা রেকটিফাই করতে পারবো আর প্রতি মানুষের মধ্যে কিছু না কিছু পজিটিভ জায়গা তো অবশ্যই আছে তো সেটা সেটাকেও আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে সমস্ত লোকের সামনে আনতে হবে তাহলে দেখবেন সফলতা জীবনে আসবেই আসবে আমি যদি মফসল শহর থেকে এসে বিয়ে হওয়ার পর এক সন্তানের মা হবার পর আজকে শুধুমাত্র নিজের চেষ্টায় নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমি মনে করি তোমরা সবাই পারবে বন্ধুরা আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি এই টকটা আপনাদের জন্য প্রচন্ড ইন্সপায়ারিং ছিল এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটাকে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলি আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা শিক্ষকতার যোগ্যতা তো দিয়ে দেয় কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না কিন্তু ভয়ের কোনো কারণ নেই এখন জোশ টক্স একটা অন্যতম ভোর্টিক্যাল জোশ স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস যেমন স্পোকেন ইংলিশ পার্সোনালি ডেভেলপমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে জো স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টর্স পাবেন আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন শুধু এইটুকুনি নয় জো স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়ম কারণ তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনাল ডেভেলপমেন্টকে ইমপ্রুভ করতে হবে তাহলে চট জলদি নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং জো স্কিলসের অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন